My goodness, bhai, abhi to pagal hoye jacchi. Hairi bazar. প্রথম উদ্দেশ্য হচ্ছে আজকে পুরি আসার যে জগন্নাথ দেবের মন্দিরে গিয়ে পুজো দেয়া, তো সেই কাজটা এখন আমরা করতে যাচ্ছি। হ্যালো, মোস্ট ওয়েলকাম টু আওয়ার ব্লগ। দেখতে পাচ্ছো যে আমরা এখন রেডি হয়ে গেছি সবাই মিলে, যাচ্ছি কোথায় সব আস্তে আস্তে দেখাবো। থাম্বনেল দেখে তো আইডিয়া করেই ফেলেছো, মানে এটা হচ্ছে কি অনেক দিন ধরে প্ল্যান হচ্ছে কিন্তু যাওয়ার হচ্ছে না, ফাইনালি আমরা যাচ্ছি। তো যাই হোক, যারা যারা দেখছো আমাদের চ্যানেল, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, ক্যাচ ম্যাচ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, এবং অবশ্যই রেড বেল আইকনটা প্রেস করে অল অপশন সিলেক্ট করে দিও। এখন তুমুল ব্যস্ততা চলছে, আমরা সবাই রেডি, শুধুমাত্র দাঁড়িয়ে আছি ভাইয়ের জন্য, ভাই এসে গেলেই হবে, প্যাকিং শ্যাকিং সব রেডি, জাস্ট বেরোবো। ঠিক আছে, দাঁড়া 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 কেন হচ্ছে আর না হয় আর না, মা আবার কাকে ফোন লাগিয়েছে? ও এখন কাকিমার উপর সব দায়িত্ব দিয়ে আমরা বাড়ি ছেড়ে, আরে চোটা থেকে হাত কেটে ফেলেছে, কি অবস্থা, তাকে দায়িত্ব, আবার চুলে কি সব লাগাচ্ছে দেখো, কায়দা কায়দা আছে। স্টেশনের জ্যামে আমরা এখন আটকে, টোটোই বসে আছে, এখানে বিভৎস একটা জ্যাম হয়েছে। আমরা এখন চলেছি লোকাল ট্রেনে করে হাওড়ার উদ্দেশ্যে। অ্যাকচুয়ালি আমাদের গন্তব্য হচ্ছে পুরি, বাঙালির সব সময়ের ফেভারিট ডেস্টিনেশন যদি কিছু হয় সেটা হচ্ছে পুরি। আর মা এখানে বসে বসে এখন ওয়ারেস খাচ্ছে, যাওয়ার আগে একটু নিজেকে বুস্ট আপ করে নিচ্ছে, আর ভাই কথা না শুনে ওই দরজার ধারে গিয়ে দাঁড়িয়ে। কেন কবে ট্রেন পাসনি? ও হ্যাঁ হ্যাঁ, পুজো দেখে, ভাই পুজো দেখে ফেরার দিন কাঁদো কাঁদো মুখে ফুড প্লাজায় ঢুকেছিল। মা আর বাবা এখন দূরে বসে আছে, ওরা কেউ কিছু খাবে না, খেয়ে এসেছে, কিন্তু এই যে ভাইয়ের জন্য শুধুমাত্র এখন পয়সা নষ্ট করতে হবে, মানে জার্নি শুরু হলো না, এখান থেকেই পয়সা খরচ শুরু করিয়ে দেবে। এখন এখান থেকে ফুড প্লাজা থেকে কিছু খেয়ে নেবো, তারপর একদম ডিরেক্ট ট্রেনে চেপে বসবো খুব সকালবেলা এয়ারপোর্ট। বেশ কিছুটা অনিচ্ছা সত্ত্বেও অর্ডার দিতে হলো চিকেন বিরিয়ানি আর চিকেন নুডলস। এখানকার নুডলসটা যথেষ্ট ভালো করে, আমার আগেও খাওয়ার এক্সপিরিয়েন্স আছে, বাট আমার বিরিয়ানিটা খাওয়ার কোনোদিন এক্সপিরিয়েন্স না থাকলে খাওয়ার কোনোদিন কখনো ইচ্ছাও হয়নি। দেখে দেখা যাক এবার টেস্ট করে কেমন লাগবে। কোয়ান্টিটি ওয়াইজ যথেষ্ট ঠিকঠাক ছিল, মানে একজন আমাদের মতন পার্সন হলে দুজন শেয়ার করে নিতেই পারবে। এখানে হাক্কা নুডলস স্টাইলে নুডলসটা রেডি করে, সেটাও সাফিসিয়েন্ট ছিল। আর বিরিয়ানিটা সার্ভ করার সময় যেটা দেখা গেল যে পিসটা দেখেই মন ভালো হয়ে গেল, যে একদম মন মতন লেগ পিস পাওয়া গেছে, পিস ভালো, কোয়ান্টিটি ঠিক আছে, ডিমও দিয়েছে সাথে, যেটা আমার কাছে খুব একটা ইউজফুল মনে হয় না। তোমরা কমেন্ট করে জানিও যে বিরিয়ানির ডিম না বিরিয়ানির আলু, আমি তো সবসময় বিরিয়ানির আলুটাকে ভোট দেবো, একটা জায়গায় বিরিয়ানির দুটো আলু হলে আমার বরঞ্চ বেশি ভালো লাগে। সাথে রায়তা ছিল আর একটা ওদের গ্রেভি মতন ছিল, যেগুলো একেবারেই আমার ভালো লাগেনি, এবং বিরিয়ানিটা অনেকটা ড্রাই লেগেছে, আমার খুব একটা টেস্টফুল লাগেনি, তার থেকে চাউমিনটা যথেষ্ট ভালো। আর ভাই এখানে বলছে যে দেখ বাটিটাই দেখতে বড় সড়ো কিন্তু দিয়েছে পরিমাণ কম, এত নিয়েও হচ্ছে না। আমি বিরিয়ানিটা একটু মুখে দেওয়ার পরই আমার রিয়াকশান দেখেই বুঝতে পারছো যে সেটা আমার একেবারেই ভালো লাগেনি, তার থেকে চাউমিনটা আমার অনেক অনেক ভালো লেগেছে, এবং চাউমিনটা সত্যি সুন্দর, এবং চাউমিনের সাথে একটা ওদের চিলি চিকেন বা গার্লিক চিকেনের কম্বো হয়, তোমরা ট্রাই ওটাও করতে পারো, ওটাও কিন্তু খুব ভালো একটা মিল। দাঁড়াও এখনও শেষ হয়নি, শেষ পাতে তো মিষ্টান্নটা বাকি, আর ভাইকে নিয়ে ঢুকেছি মানে পকেটের পয়সাটাও খরচ হবেই হবে। জগন্নাথ দর্শন করে বা স্টেশনে বসে ট্রেন আর আজকে দিচ্ছে।
সেন আর পাঁচ পাঁচ আপ হাওড়া বর্ধমান লোকাল ভায়া কলকাতা এখন বাজে 11টা পাঁচ নম্বর ট্রেন দিয়ে রওনা হবি মায়ের অবস্থা দেখো ভাই কি বলছিলিস মাকে একটু আগে মা নাকি বেঁচে ফিরে এসেছিল মায়ের জন্য তুই ঘোড়াটা মারা নিয়ে যাচ্ছিস এই ট্যুরটা হঠাৎ করে হওয়ায় টিকিট কাটাতে বেশ কিছুটা দেরি করে ফেলি এবং সেই কারণে লোয়ার বার্থ পাওয়া যায় না, সব আপার আর মিডিল পাওয়া গেছিলো। কিন্তু একদিক থেকে আপার বার্থে কিন্তু অনেক সুবিধা আছে, টোটাল জিনিসটা অবজারভেশনে রাখা যায়। এখানে এসেও গেম খেলা চাচ্ছে না, মুখটা দেখা রে, তো মুখটা দেখা যাচ্ছে না সূর্য। এখানে আবার কৌটো নিয়ে এসছে পাউডারে, রোমান রইল ভাই। ভাইরি বাজার পুরি ঢুকছি আমরা এখন, কত মিনিট লেট? 10 মিনিট লেট, 10-15 মিনিট লেট। সব চার্জ ওদের বেড়ে গেছে, সেরকম কিছু বুঝছি না আমরা। এই সেই রাস্তা জাস্ট বাঘটা নিল, মনটা জাস্ট ভালো হয়ে গেল। ভাই গুডনেস, ভাই আমি তো পাগল হয়ে যাচ্ছি। ছবি কেন তুলবো? এনে সবাই আমরা এখন লিফটের জন্য ওয়েট করছি। আমরা এখন পুজো দিতে যাচ্ছি, আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে আজকে পুরী আসার, যে জগন্নাথ দেবের মন্দিরে গিয়ে পুজো দেয়া। তো সেই কাজটাই এখন আমরা করতে যাচ্ছি। সাত সকালবেলা এসেছি, পুরীর সমুদ্রে স্নান না করে আমরা বাথরুমে চান করেছি, আর এখন লিফটে করে যাচ্ছি। যে দুই কারণে পুরী বিখ্যাত তা হচ্ছে জগন্নাথ দেবের মন্দির আর পুরীর সমুদ্র। এবং বলতে বলতে আমরা কিন্তু জগন্নাথ দেবের মন্দিরে এসে উপস্থিত হয়েছি। মন্দিরের ভেতরে কিন্তু ফোন ক্যামেরা কিচ্ছুই অ্যালাউ না, তাই জন্য সব কিছু ফোন জুতো বাইরে জমা দিয়ে আমরা এখন মন্দিরে প্রবেশ করব। প্রধান কাজ হচ্ছে আমাদের পুজো দেওয়া, তাই এসেই স্নান করেই সকাল সকাল বেরিয়ে পড়েছি পুজো দিতে। আর তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, এখন মন্দিরের রেনোভেশনের কাজ চলছে, তাই তোমরা অটোওয়ালাকে বলবে যে তোমাদের দক্ষিণ দুয়ারের কাছে নামাতে, এবং তোমরা ওখানে সব কিছু জমা রেখে পশ্চিম দুয়ারের দিক থেকে এন্ট্রি নেবে, তার কারণ ওদিকে ভিড়টা তুলনামূলক কম সম্মুখ দুয়ারের থেকে। প্রায় যুদ্ধ করে আমরা পুজো দিয়ে ফিরলাম, মানে অবস্থা দেখেই বুঝতে পারছো জামার এখানে বাটনে আমার ছিঁড়ে গেছে, কি বলবো আর, এই হয়েছে। এত রাশ, মানে পুরীর মন্দিরে, আর তার মধ্যে তেরে গরম পড়েছে, কয়েকদিন বৃষ্টি পড়, মানে আজকে তেরে রোদ উঠেছে। তো যাই হোক, ভালোভাবেই একদম ঠিকঠাক করে দর্শন করে পুজো দিয়ে
মনস্কামনা জানিয়ে চলে এসেছি পুজো দিয়ে। এরপর আমরা ব্রেকফাস্ট করবো, এখন 11টা বেজে গেছে, ব্রেকফাস্ট হয়নি, খাবো সেখানে। তোমরা কিন্তু সম্পূর্ণ নিরামিষ আহার পাবে এবং যেটা খাবারের কোয়ালিটি যথেষ্ট ভালো। এরকম আরো অনেক ডিটেলস আসছে পরের পুরি এপিসোড গুলোতে।